বন্ধুগণ, আজকে আমরা শিখবো অর্ডের শেষ অক্ষর ডাবল হয় এমন শব্দগুলি নিয়ে। তা আজকে ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অফ রিটেল স্পোকেন ইংলিশ গ্রামার বই থেকে নেওয়া হয়েছে। এই বইটির প্রতিটি পৃষ্ঠে ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউব দেওয়া হচ্ছে। বন্ধুগণ, আমাদের ভিডিও দেখুন, ইনশাল্লাহ প্রতিটি ভিডিও আপনাদের কাছে আসবে। এখন আসুন অর্ডের শেষ অক্ষর ডাবল হয় এমন অর্ডগুলি নিয়ে আজকে আমরা আলোচনা করব। একবার একাধিক সিলেবল বিশিষ্ট অর্ড এর শেষে একটি মাত্র কনসোনেন্ট এবং এর সাথে কোনো সাফিক্স যুক্ত করার সময় যদি শেষ অক্ষরের উপর জোর পড়লে উক্ত অক্ষরটি ডাবল হয়। যেমন রান, রানার, রান, রানার, রানিং, অর্থাৎ আর ইউ এন রান, রান। এন এর উচ্চারণ বেশি হলো, এন এর উপর চাপ পড়ার কারণে ডাবল অক্ষর হয়ে গেল। যেমন কাট, সি ইউ টি, কাট, কাটিং বা কাটার। বিগ, বি আই জি, বিগ, বিগ, বিগার, বিগেস্ট। যেমন সব, সব, পিয়ের উচ্চারণ বেশি হয়, তো শপিং। বিগিন, বিগিনিং, উইন, উইনার বা উইনিং। স্টপ, স্টপড। ব্যাগ, ব্যাগিং, ব্যাগ, ব্যাগিং। ট্রাভেল, ট্রাভেলড বা ট্রাভেলিং। যেমন প্ল্যান, পি এল এ এন, প্ল্যান, এন এর উচ্চারণ হলো, তাই কি হলো, প্ল্যানার বা প্ল্যানিং। ক্যান্সেল, ক্যান্সেল, এল উচ্চারণ হলো, তাই ক্যান্সেলড। যেন পারমিট, টি উচ্চারণ হলো পারমিটিং বা পারমিটে। যেন জিইটি, গেট, গেট থেকে কি হবে, গেটিং। সিন, সিনার, সিন, সিনার। অ্যাডমিট, অ্যাডমিট, অ্যাডমিটিং, অ্যাডমিটিং বা অ্যাডমিটে। ডি আর ও পি, ড্রপ, ড্রপিং, ড্রপ, ড্রপিং বা ড্রপার। করল, করল্ড বা করলিং। বন্ধুগণ, আজকের আলোচনা থেকে আমরা শিখে নিলাম অর্ডের শেষ অক্ষর ডাবল হয় এমন শব্দগুলো নিয়ে। আবার একটু জেনে নেব, এক বা একাধিক সিলেবল সিলেবল বিশিষ্ট অর্ডের শেষে একটি মাত্র কনসোনেন্ট এবং এর সাথে কোনো সাফিক্স যুক্ত করার সময় যদি শেষ অক্ষরের উপর জোর পড়লে। অর্থাৎ আমরা এটি শিখে নিলাম, এক বা একাধিক সিলেবল অর্থাৎ শেষ অক্ষরের উপর যদি জোর পড়ে, তাহলে যদি আপনারা যে কোনো আইএনজি, যে কোনো আইএনজি যুক্ত করা বা ইআর মানে ইয়ার যুক্ত করতে হয়, তাহলে আমরা উক্ত শব্দ থেকে কি করব, ডাবল করে ফেলব। যে রান, রানার, রানি, এইভাবে শিখে নিব। তাই আপনার সন্তানকে এই শব্দগুলি একাধিকবার লিখে লিখে পড়াতে থাকুন, তাহলে পুরো মোস্ট ইম্পর্টেন্ট শব্দগুলি যেগুলো ডাবল হয় সেই সকল শব্দগুলি আয়ত্তে চলে আসলো। এখন আসুন এল উঠে যায় এমন অর্ডগুলি আমরা একটু জেনে নেব। অর্ড এর শেষে ডাবলে থাকলে এর সাথে অন্যান্য কোনো ওয়ার্ড বা সাফিক্স যোগ করার সময় সাধারণত একটি এল বাদ দিতে হয়। যেমন অল রাইট, অল রাইট, অল ধো মানে অল ধো, ওয়েলকাম মানে ওয়েলকাম, সি ইউ ডাব্লিউ এল সি কাম, ওয়েলকাম। জয়ফুল, যেমন জয়ফুল, জয় যে জয়ফুল মানে জয়ফুল। ইউজফুল মানে ইউজফুল। অলমোস্ট মানে অলমোস্ট, অল টুগেদার, অল টুগেদার, অল টুগেদার। যেমন বিউটিফুল, বিউটিফুল মানে বিউটিফুল। ফুলফিল মানে ফুলফিল। ডাউটফুল মানে ডাউটফুল। তো বন্ধুগণ, এখান থেকে আমরা শিখে নিলাম এল ওঠে যায় এমন শব্দগুলি। বেশ কয়েকটি শব্দ আমরা নিশ্চিত পেয়েছি, এই শব্দগুলি এখানে তুলে ধরা হলো। ইনশাল্লাহ এগুলো লিখে লিখে পড়ে ফেলুন, আপনার সন্তানকে পড়াতে থাকুন, ইনশাল্লাহ একটা চলে আসবে। এখন আসুন বিইএস বসানোর বেশ কিছু নিয়ম আমরা এখানে আলোচনা করুন, কয়েকটি এক্সাম্পল। যেন অর্ডের শেষে এফ, এফই থাকলে এফই, এফ বা এফই স্থলে বিইএস বসে পুরাল করতে হয়। যেন ওয়াইফ, ডব্লিউ এফই ওয়াইফ, ওয়াইফস, ওয়াইফ, ওয়াইফস। লাইফ, লাইভস, লাইফ, লাইভস। যেন কাপ, কাপস, এইভাবে হলো। এখন আসুন কিন্তু, কিন্তু অর্ডের শেষে আই ই এফ বা ডাব্লিউ এফ, আর এফ বা ডাব্লিউ এফ থাকলে শুধু এস যোগ করে পড়াল করতে হয়। যেমন চিপ, চিপস, প্রোফস, এইভাবে হবে। এখন আসুন ডাবল এল হয় এমন শব্দগুলো আমরা এখান থেকে শিখে নেব। এর আগে শিখেছি ডাবল এল থাকলে একটা এল বাদ দিতে হবে, এখন ডাবল এল হয় এমন শব্দ। যেমন অর্ডের শেষ, অর্ডের শেষে এল এবং এল এর আগে বাউল থাকলে ইডি, আইএনজি, ইআর, ওইএস যোগ করার সময়, আর যোগ করার সময় এল, ডাবল এল প্লাস আইএনজি কিংবা ইডি, আই, ইআর, ওইএস যোগ করতে হয়। যেমন ক্যান্সেল, ক্যান্সেলড, কম্পেল, কম্পেল, মডেল, মডেলিং, মডেল, মডেলিং, এইভাবে হবে। তো বন্ধুগণ, আজকের আলোচনা থেকে আমরা শিখে নিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। এখানে হলো
ডাবল অর শেষের অক্ষর ডাবল হয় এমন শব্দগুলো এখানে শিখে নিলাম, এল ওঠা যায় এমন শব্দগুলো এখান থেকে শিখলাম, বিএস বসে এমন শব্দগুলো শিখলাম, আবার এল আরেকটি যোগ হয় ডাবল এল হয় এমন শব্দগুলো আমরা শিখে নিলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিওগুলো একের পর এক দেখতে থাকুন, ইনশাল্লাহ প্রত্যেকটি ভিডিও আপনাদের কাজে আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ।